গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আরেকটি নতুন দিনে তোমাদের সাথে হাজির হয়ে পড়েছি, তোমাদের সামনে হাজির হয়ে পড়েছি। তো চলো সকাল সকাল গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি, কারণ আমাদের এখানে বৃষ্টিটা তো হচ্ছে ঠিকই, কিন্তু এতটাই পরিমাণে রোদ উঠছে তো সেখানে গাছে একটু জলের প্রয়োজন পড়ছে। তো যাই হোক, একটু জল দিয়ে নিলাম। তো ছেলে স্কুলে চলে গেছে, ছোটো ছেলেকে স্কুলে দিতে গেছে বড় ছেলে, তো ওই আনতে গেছে। তো চলো আড্ডাটা শুরু করা যায়। হ্যাঁ, অবশ্যই এটা আমাদের কাজের জায়গা, আর তোমাদের সাথে আমাদের ভিডিওর মাধ্যমে একটা আড্ডাই বলা চলে। যাই হোক, এখানে আমার ছোট ছেলের স্কুল থেকে চলে এসেছে, আন্টি ছিল আমার বড় ছেলে, ওই যে আগেই বললাম। তো চলো সাথে থাকো। তুই আর হেলমেট খুলবি না, হেলমেট পরে আসছি, বাটিটা রেখে নি। ও আসা মাত্রই কালকে স্কুল যাব কি যাব না সেটার বিচার নাকি আগেই? হ্যাঁ, আজকে দিনটা এখনো শেষই হলো না, ও কালকে হিসাব করছে যে কালকে স্কুল আছে কিনা। আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, তারপরে শুক্রবার, ব্যাস। কিচ্ছু পাচ্ছিস না স্কুলে, বন্ধুদের সব জানিয়ে দিলাম। বলছি দেখ, এই রোববার যদি হয় তাহলে দেখ, এই রোববার বাবাকে বলে খোল, ম্যানেজ করার চেষ্টা খোল, প্যান খোলে দিকে। ঠিক আছে, বাংলাতে কিছু পাচ্ছিস না, ইংলিশটা পেরেছিস তাই তো? আন্টির কাছে বাংলাটা ভালো করে পড়বি, ঠিক আছে? ওইগুলো আন্টি আসলে বলতে হবে, বাবাকে বলবো ফোন করে একটু পড়ালা। নে বোতাম খুলে দিয়েছি। তো চাই হোক আর কি, ওকে একটু বকাবকি করলাম, কারণ ও না একটু বাংলাটাতে প্রচুর পরিমাণে কাঁচা। ইংলিশ অঙ্ক ওকে যা দেবে ও পটাপট করে নেবে, কিন্তু বাংলাটাই ও পারে না। তো চাই হোক, একটু বকাবকি করে নিলাম, আর জামার বোতামটা ওর খুলে দিলাম। খুলে দিয়ে তো ও একা একাই খুলে নিয়েছে, কারণ ওকে শিখতে হবে তো। তো চলো, ও স্কুল থেকে নিয়ে এসে যে ডিম সেদ্ধ আর খিচুড়ি, তো খিচুড়ি ও মোটেই পছন্দ করে না, একদম খেতে চায় না, তো মুখটা দেখো বেজাত করছে। তো যাই হোক, আমি ওকে জোর জবরদস্তি টিফিনটা খাইয়ে দেবো, কারণ এই খিচুড়িটা একটু খেলে আরও শ্রাবণী চলে আসবে পড়াতে, তো পেটটাও অনেকক্ষণ ওর ভর্তি থাকবে। তো চলো ওকে খিচুড়িটা খাইয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছে তোমাদের সাথে। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চার্লিস ডেইলি ব্লগ। তো চার্লিস ডেইলি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো খুব সুস্থ আছো আর দাস আছো। তো চলো সকাল থেকে আজকের দিনটা শুরু করলাম, আজকে হলো প্রায় বুধবার। তো এই যে ছেলে টিফিন নিয়ে এসেছে, তোমরা তো দেখতেই পেলে, টিফিন নিয়ে এসে স্কুল থেকে দিয়েছে খিচুড়ি আর ডিম সেদ্ধ। তো এইটাই ওকে এখন একটু খাইয়ে দেবো, আর সকালবেলা ওকে তো দুধ বিস্কুট খাইয়ে দিই, তোমরা আমার আগের অনেক ভিডিওতেই দেখেছো। তো চলো আজকে সকালটা তোমাদের সাথে শুরু করলাম, আর আমাদের ব্রেকফাস্ট এখনও করা হয়নি, ব্রেকফাস্ট বলতে কিচ্ছু নেই। আর হ্যাঁ, তোমাদের দাদাভাই বাড়িতে নেই, তোমাদের দাদাভাই গেছে একটু ভুবনেশ্বরে কাজে, তো সেরকম কিছু ব্রেকফাস্ট নেই। আমার ছেলে ছাতু খেয়ে চলে যাবে স্কুলে, আর ওকে টিফিনটা করে দিয়েছি, তো টিফিন নিয়ে চলে যাবে, আর ওকে এখন সামনে আসবে পড়াতে। আর আমার আজকে রান্নাবাড়ি সেরকম কিছু নেই, কালকে ভাত তরকারি সব রয়ে গেছে, কালকে করেছিলাম একটু টক ডাল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখাবো যাই খাই দুপুরবেলা, তোমাদের দেখাবো যা রান্নাবান্না আছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবো, ঠিক আছে? তো চলো সাথে থাকো, দেখ। আবার লেবু দিচ্ছিস কেন? টক দই নে, টক দই নে, এর মধ্যে নিলে কি জানি, দাঁড়া দিচ্ছি। হ্যাঁ আছে, কি আনিস না, আনিস না বাবা, আর কি আছে তো, নিয়েই নে সবটুকু, অনেকটা আছে, আর হচ্ছে যে বেশি হয়ে যাবে দেখবি, টক খেতে পারবি না লাস্টে। তো দেখো বন্ধুরা, এখানে একটা বড় বোতলে জল নিচ্ছে, কারণ ওকে আজকে একটু বকাবকি করেছি। এই একটুখানি ছোট বোতলে ওর হয় বলো সারাটা দিন? তো যাই হোক, এক লিটার একটা বোতল নেওয়া করালাম, আর ওদিকে চিকেন সেদ্ধ করে নিয়ে নিচ্ছে, কারণ ও একটু জিম টিম করাতে চিকেন সেদ্ধটাই খায়। আর রবিবার করে যেহেতু আমার বাড়িতে চিকেন আসে মাঝের মধ্যে, তো আমি বোনলেস চিকেনগুলো তুলে বয়েল করে রেখে দিই ওর জন্য, তো খায়। তো একটা টিফিন নিয়ে যাচ্ছে গোলমরিচ ছিটিয়ে দিয়ে, ভয়ে পালিয়ে আসছে, সেন্ট মারছিল, সেন্টের ভয়, ফ্যাঁচ ফ্যাঁচ আওয়াজ হচ্ছে, আর আমার পালিয়ে এসে এখানে বসে রয়েছে।
কি হচ্ছে, ভয় পেয়েছো, ভয় পেয়েছো, হ্যাঁ হ্যাঁ ভয় পেয়েছো, ভয় পেয়েছো, ওরা কি মাখছে, কি মেখেছে, ওরা কি সব মাখছে, ওরা হ্যাঁ ওরা কি সব মাখছে, দাদা কি সব মাখছে, ভয় পেয়ে গেছি আমি, কি যে ভয় পেয়ে গেছি। দেখে চালাবি গাড়ি, টাটা। চশমা দোকানে গেছিলে? না, আজ রাত্রে তো দেওয়ার কথা, ফোন করবে হলে পরে। তো চলো এখানে একটু জামা কাপড় ভিজিয়ে নিই, কারণ যেহেতু বললাম যে শুধু ভাতটা গরম করেছি জাস্ট, তো তোমাদের দাদাভাইয়ের বৃষ্টি মানে কিছুদিন আগে এত বৃষ্টি হওয়াতে তো জামা কাপড়গুলো অনেকটাই পরিমাণে জমে গেছে, আর আমারও কিছুটা শরীর খারাপ ছিল যেহেতু কাচাকুচি করতে পারছিলাম না। তো চলো অনেক কটা জামা কাপড় ভিজিয়ে নিই। আর এই দেখো এখানে কত মশা, তো মশা পুরো পায়ে ছেঁকে ধরছে একদম, আর প্রচণ্ড পরিমাণে আমাদের এখানে মশা হয়েছে এখন। আর বৃষ্টির কারণে কিনা বলতে পারবো না, তোমাদের ওখানেও কি বৃষ্টির কারণে মশার উৎপাত হচ্ছে? তা আমাদের এখানে তো প্রচণ্ড পরিমাণে মশার উৎপাত হচ্ছে। আর আমাদের পৌরপিতা মহাশয়কে নমস্কার জানাই, ধন্যবাদ দাদাকে, কারণ একদম মানে ভোট ছাড়া আর আমাদের এদিকে কোনো পাত্তা পাওয়া যায় না তার। তো যাই হোক চলো ওদিকে, তাদের ব্যাপার কিছু করার নেই। আর চলো এখানে জায়গার জিনিস তো জায়গায় কেউ রাখবেই না, তো ওই ফিল্টারে জল ভরার ডিপার্টমেন্ট হচ্ছে আমার ছেলের যেহেতু, তো যাই হোক ও তো স্কুলে গেছে আর তার জন্য কিছু করার নেই, আমাকেই ভরতে হবে। আর জায়গার জিনিস তো ওরা কেউ রাখে না, তো আমাকেই রাখতে হলো। হেলমেটটাও পর্যন্ত খাটে এনে রেখে দিয়েছে, তো হেলমেটটা জায়গার জিনিস জায়গায় রেখে আমি এখানে ঘর দোয়ার মুছে পুরো কমপ্লিট করে ফেললাম। তো চলো এদিকে ঘর দোয়ার মুছে চলে যাব স্নান করতে, কাচতে। তো চলো আমার এদিকে সবকিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়ির কাটা বলছে প্রায় একটা বাজতে যায়। তো চলো এবার আমি ওগুলো কাচাকুচি করে সমস্ত ধুয়ে পাগলে তারপর তোমাদের সামনে আবার এসে হাজির হচ্ছে, ঠিক আছে? তো এখন তোমাদের টাটা, তো সাথে থাকবে। তো চলো ওদিকে আমার স্নান টান করা তো সবকিছু কমপ্লিট হয়েই গেছে অলরেডি, তো জামা কাপড়গুলো সমস্ত মিলে দিচ্ছি, তা অনেকগুলো জামা কাপড় প্রায় কেচেছি। আর এই বাড়িটার মধ্যে মিললে জানো তো ওপরে যেহেতু ছাদ আছে আর বৃষ্টি পড়লে বারবার দৌড়ে আমাকে এসে তুলতে হবে না, আর এখানে সারা রাত পরে থাকলেও আমার কোনো টেনশনে থাকবে না কারণ হাওয়া তো শুকিয়ে যাচ্ছে। চলো আমার স্নান টান করা সবকিছু কমপ্লিট হয়ে গেছে, তো স্নান করা সবকিছু কমপ্লিট হয়ে গেছে, মাথাটা এখন আসায়নি, মাথাটা আসাবো, প্রচণ্ড পরিমাণে একটু খিদে পেয়ে গেছে, সকালে কোনো ব্রেকফাস্ট সেরকম করিনি তো তার জন্য শুধু চার বিস্কুট খেয়েছি, আর অনেক পরিমাণে কাচাকুচি করে নিয়েছি তোমরা দেখেই নিলে, তো ওই জন্য সব মেলা থাকলো, তো ওইখানে শুকাবে না আজকে, যদি বা সারা রাত মেলা থাকলেও আমার কোনো অসুবিধা নেই, আসতে কর আসতে কর, সারা রাত মেলা থাকলেও কোনো অসুবিধা নেই, শুকিয়ে যাবে, তো কালকে রোদ উঠলে একটু রোদে দিয়ে দেবো, বার করে ব্যাস। ঘরে তো মিলতে হবে না, মানে অত জামা কাপড় আমি ঘরে কোথায় মিলবো, ওখানে মিলে দিলে তো ওই একটু ইয়ে হবে। আচ্ছা ঠিক আছে চলো সাথে থাকো, এখন খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে, সুন্দর, ঠিক আছে? তো কথায় কথায় তো তোমাদের আজকে লাঞ্চ মেনুটা দেখাতেই ভুলে গেছি, তো এটা হলো আজকের আমাদের লাঞ্চ মেনু। না বন্ধুরা এটা আজকের না, এটা হলো প্রায় মঙ্গলবারের লাঞ্চ মেনু, সেটা আমি তোমাদের বুধবারে ভিডিওটা করছি বলে আর তোমরা পাচ্ছ বৃহস্পতিবারে তার জন্য দেখিয়ে দিলাম। তো মঙ্গলবারের লাঞ্চে ছিল আমাদের মাছ ভাজা, পুঁই শাক আর কাঁচা আম দিয়ে ডাল, আর তার সাথে সেই ঘেটকুল পাতা বাটাটাও ছিল ফ্রিজে। তো যাই হোক এটা যেহেতু তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করেনি তার জন্য ছিল না, তার জন্য এগুলো সব বেঁচে গেছে, তো আমরা এগুলো গরম করে খাবো। তারপরে হ্যালো বন্ধুরা, তো গুড ইভিনিং সবাইকে। তো ছেলে একটু হোমওয়ার্ক করাচ্ছি, শ্রাবণী দিয়ে আছে ওকে হোমওয়ার্কটা, তো ওকে একটু হোমওয়ার্কটা করিনি, তো এই যে পড়াচ্ছি, ঠিক আছে? চলো ওকে হোমওয়ার্কটা করিয়ে আবার তারপরে পরে আসছি তোমার সাথে দেখা, ঠিক আছে? তো চলো বন্ধুরা এই হলো আমাদের রাতের ডিনার, চিকেন কষা, রুটি আর একটা পেঁয়াজ। আমার পুরো পাগল পাগল হয়ে রয়েছি একদম পাগলের মতো, সরি আমার মাথা ফাটা কিছু একদম আশ্রাতে ইচ্ছা করে না জানো তো, ওই স্নান করে এসেই যা আশ্রাবো, আর সারাদিন আর কিছু আশ্রাই না। তো চলো ভিডিওটা আজকের মতো এই অবধি,
তো আমার ছেলে গেছে জিমে, ও জিম থেকে আসবে, ওর খাবার দাবার বেরিয়ে রেখে দেবো, একটু আসতে লেট হবে কারণ আজকে দেরি করেছে, কারণ আমাকে ফোন করে জানিয়ে দিচ্ছে যেতে দেরি করেছে আর কি। তো তোমাদের দাদাভাই তো আজকে আর আসবে না, গাড়িতে আছে, ফোন করেছিলাম, তো কালকে সকালে এসে পৌঁছাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি, তো আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা অল টাইম একটু দেখে যেও, আর যারা আজকে আমার নতুন বন্ধুরা জয়েন হয়েছে তাদেরকে জানাই, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রেখে যেও, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলো আজকের মতো টাটা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট, আর খুব বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিই। চলো আজকের মতো টাটা।